আজকে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে সেরা স্বাদের রেসিপি। অনেকে ভালোবাসেন, আবার অনেকে বাসেন না, তবে এইভাবে যদি রান্না করা যায় খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে এই মাছের ডিমের রেসিপি নিয়ে এসেছি, তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে 300 গ্রাম মতো আমি ডিমটা নিয়ে নিয়েছি। ডিমে আমি কিছুটা একটু লবণ দিয়ে দেবো, একটু দেবো হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু দেবো লঙ্কা গুঁড়ো, কিছুটা আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা কিছুটা, দিয়ে সব সঙ্গে আমি ম্যারিনেট করে নেব। এগুলো সব একসঙ্গে ম্যারিনেট করে নেব, আর কিছুটা আমি ধনে পাতা দিয়ে দেবো। দেখো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিলাম। দেখো কড়াটা গরম করে নিয়েছি, আমি সরষের তেলটা দিয়ে দেবো, দিয়ে এবার ডিমের বড়াগুলো আমি ভেজে নেব ছোটো ছোটো করে। দেখো বড়াগুলোর এক পিস ভেজে নিয়েছি, আমি উল্টিয়ে দেবো, খুব অল্প আঁচে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে, গন্ধটা যাবে না, থেকে যাবে। দেখো এই ডিমের বড়াগুলো আমার ভেজে নিয়েছি, এবার তুলে নেবো, দিয়ে পরপর সবগুলো ভেজে নেবো এরকম করে। সবগুলো এইভাবে ভেজে নেবো, এই তেলে আমি আলুটা কষে নিব। আলুটা একটু ভালো করে কষে নিব, এই যে দেখো বন্ধুরা আলুটা ভালো করে কষে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই কড়াইয়ে কিছুটা আমি তেল দিয়ে দেবো, আর দেবো দুটো শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দেবো। এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ আর কিছুটা আদা বেটে নিয়েছি, আমি একসঙ্গে দিয়ে দেবো, ভালো করে কষে নেবো। দেখো আদা পেঁয়াজটা কষে নিয়েছি, আমি টমেটোটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, ভালো করে কষে নেবো টমেটোটা। এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি, আমি দিয়ে দেবো, আর কিছুটা আমি দেবো এখানে ধনে পাতা, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একসঙ্গে ভালো করে মশলাটা কষে নেব। অল্প একটু সামান্য জল দেবো, কষে রাখা আলুটা আমি দিয়ে দেবো একসঙ্গে, ভালো করে কষে নেব। দেখো মশলার সঙ্গে ভালো করে আলুটা কষে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে তখন আমি ডিমটা দেবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আমি কয়েকটা পাকা লঙ্কা চেরা আমি দিয়ে দেবো, আর মাছের ডিমের বড়াগুলো আমি এটা ঢেলে দেবো, কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো
করবো, ঢাকনাটা তুলে নেবো, রান্নাটা আমার হয়তো হয়ে গেছে। দেখো আলুটা সুন্দর গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা মাছের ডিমের বড়ার রেসিপিটা আমার হয়ে গেল। তা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও, যারা যারা খেতে ভালোবাসো মাছের ডিমটা। তা এইভাবে রান্না করো, আশা করি ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে। তা আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সবার কাছে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।